হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ সাজেশান এখানে পুরো বই ধরে সাজেশান নিয়ে উপস্থিত হলাম যেহেতু তোমাদের সামনেই থার্ড সামেটিভ পরীক্ষা এই থার্ড সামেটিভ পরীক্ষায় তোমরা কোন কোন প্রশ্নগুলো দু নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য তৈরি করবে তা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের জন্য আমি অলরেডি ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত সাজেশান আপলোড করেছি তোমাদেরকে সাজেশান দেওয়ার পাশাপাশি তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষায় বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজনটা কীরকম থাকবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো গুগল সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমরা প্রশ্ন কাঠামোটাকে দেখে নেবো দেখো আমি তোমাদের সামনে প্রশ্ন কাঠামোটা তুলে ধরেছি এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক এই প্রশ্ন কাঠামোটা তৈরি করা হয়েছে এখানে দেখো একদম প্রথমে আছে বিভাগ এখানে টোটাল তিনটে বিভাগ করা হয়েছে বিভাগ ক বিভাগ ক এবং বিভাগ ক এই তিনটে বিভাগের মধ্যে ক বিভাগে আছে দেখো প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোল হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যে চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টারকে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রাখা হয়েছে এরপরে ছ নম্বর চ্যাপ্টার পরিবেশ ভূগোল এবং সাত থেকে নয় পর্যন্ত আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ছে তাহলে এই ক খ এবং এই তিনটে বিভাগে ভাগ করা হয়েছে এখানে দেখো এর পাশাপাশি আমাদের প্রশ্নের যদি ধাঁচ বা প্রশ্নের নম্বর বিভাজন যদি তোমরা দেখো তাহলে সেখানে এক নাম্বারের আছে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার এই চার রকম প্রশ্ন এসে থাকে তার মধ্যে দেখো দশ নাম্বারে তোমাদের ম্যাপ পয়েন্টিং এসে থাকে এবং সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ পার থেকে এখানে আমি অলরেডি এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করছি এবং পশ্চিমবঙ্গ থেকে তোমাদের যে যে ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে সেই অরিয়েন্টেড সাজেশনও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি সেই সাজেশানগুলো না দেখে থাকো বা সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও এরপরে দেখো এই দশ নম্বর পশ্চিমবঙ্গ থেকে ম্যাপ পয়েন্টিং দেওয়ার পর করার পর এখানে তোমরা তারপরে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখানে এক নম্বর প্রশ্নের মান এর জন্য এখানে বিভাগ ক অর্থাৎ প্রাকৃতিক ভূগোল পাঠ থেকে দেখো বারোটা থাকবে এখানে দেখতে পাচ্ছ এরপরে পরিবেশ ভূগোল থেকে একটা থাকবে এবং এখানে আঞ্চলিক ভূগোল পার্ট থেকে এগারোটা থাকবে তাহলে এখানে টোটাল চব্বিশ নাম্বার আছে এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে কিউ টাইপ এই শর্ট কোশ্চেন টাইপে এখানে দেখো বিভাগ ক থেকে আট নাম্বার আছে বিভাগ ক থেকে দু নাম্বার এবং বিভাগ গ থেকে আছে ছ নাম্বার তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে ষোলো নম্বর এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের যে প্রশ্নগুলো আসবে এই দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও দেখো বিভাগ ক থেকে দু নম্বরের দুটো আসবে অর্থাৎ চার নাম্বার থাকবে বিভাগ ক থেকে দেখো দু নম্বরের একটা আসবে এখানে দুই হচ্ছে এবং বিভাগ গ থেকে দেখো দু নম্বরের একটা অর্থাৎ দুই হচ্ছে এখানে টোটাল আট নাম্বার আছে এরপরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন এই তিন নম্বরের প্রশ্ন দেখো বিভাগ ক থেকে তিন নম্বরে দুটো আসবে ছ নম্বর বিভাগ খ থেকে একটা এবং বিভাগ গ থেকে একটা এখানে বারো নম্বর হয়ে যাচ্ছে এরপরে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে পাঁচ নম্বরের প্রশ্ন প্রশ্নের মান এখানে দেখো আমাদের বিভাগ ক থেকে দুটো আসবে দশ নম্বর বিভাগ খ থেকে কোনো রকম কোনো বড়ো প্রশ্ন আসবে না এবং বিভাগ গ থেকে এখানে দুটো আসবে টোটাল এখানে কুড়ি নম্বর থাকছে তাহলে এখানে দেখো বিভাগ ক থেকে আমাদের মোট নম্বর থাকছে চল্লিশ এবং বিভাগ খ থেকে থাকছে দেখো আট নাম্বার এবং বিভাগ গ থেকে থাকছে বিয়াল্লিশ নাম্বার অর্থাৎ এখানে বিভাগ গ থেকে সব থেকে বেশি থাকছে তাহলে টোটাল আমাদের নব্বই নাম্বারের প্রশ্ন এইভাবে এই ধাঁচে আসবে তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে বা এই প্রশ্ন কাঠামোটাকে মাথায় রেখে প্রশ্নগুলোর প্রস্তুতি নিতে থাকবে এরপরে চলো ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য সাজেশানটা কি হতে চলেছে সেই সাজেশানটা আমরা দেখে নেব দেখো এখানে তোমাদের পরীক্ষা তিন ঘন্টা বা তিন ঘন্টা পনেরো মিনিট এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে সময় নির্ধারণ করে থাকে এখানে তিন ঘন্টা বা তিন ঘন্টা পনেরো মিনিট যাই হোক না কেন এখানে মূল বিষয়টা হচ্ছে যদি মাধ্যমিকের ধাঁচে তিন ঘন্টা পনেরো মিনিট করতে যায় তাহলে সেক্ষেত্রে তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য দেওয়া হয়ে থাকে সেই জন্য তোমাদের আলটিমেট টাইম হচ্ছে তিন ঘন্টা এখানে প্রশ্ন পড়ার জন্য তোমাদের বিদ্যালয় থেকে যদি সময় দিয়ে থাকে তাহলে খুবই ভালো সেক্ষেত্রে মাধ্যমিকের আগে তোমাদের একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে তাহলে সেই বিষয়টা মাথায় রেখে বিভিন্ন বিদ্যালয় তিন ঘন্টা পনেরো মিনিট করে থাকে তবে কোন কোন বিদ্যালয়ে তিন ঘন্টায় যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই এখানে পূর্ণমান দেখতে পাচ্ছ নব্বই এবারে বিভাগ ক প্রাকৃতিক ভূগোল পাঠ থেকে তোমাদের একদম প্রথম চ্যাপ্টার আছে দেখো গ্রহরূপে পৃথিবী এই পাঠ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করবে কোনগুলো দেখে নাও এখানে এক নম্বর গ্রহ কাকে বলে দু নম্বর উপগ্রহ কাকে বলে তিন নম্বর কুলিন গ্রহ কী চার নম্বর বামন গ্রহ কাকে কে বলে পাঁচ নম্বর জিয়ড কি ছ নম্বর আকাশগঙ্গা কি সাত নম্বর মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন আট নম্বর দেখো পৃথিবীকে গ্রহ বলা হয় কেন ন নম্বর জলচক্র কী দশ নম্বর জিপিএস কি এরপরে চলে যাচ্ছি ক্ষয়ের দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন তিন নম্বর এই তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর কুলিন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো এরপরে গয়ের দাগের ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখে নাও একের দাগে এখানে পৃথিবীর গোলাকার বা অভিগত গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ দাও তাহলে এখানে পাঁচটা করে পয়েন্ট করে রাখবে এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এই অরিয়েন্টেড তোমাদের যদি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও আমাকে যে এখানে প্রশ্নের উত্তর স্যার কীভাবে লিখবো তাহলে সেই অরিয়েন্টেড আমি ভিডিও তোমাদের বানিয়ে দিতে পারি এর মধ্যে এখানে দেখো প্রথমত যে বিষয়টা বলে নেওয়া যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কোশ্চেনের দাগ নাম্বার তারপরে হে হেডিং তারপরে যে বিষয় অরিয়েন্টেড প্রশ্ন করা হচ্ছে তার উপর বেশ করে উত্তর এবং ছবি থাকলে ছবি বা উদাহরণ এটা কোন ক্ষেত্রে কি হবে আমি ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা কমেন্ট করে বলো আমি তাহলে ভিডিও বানিয়ে দেবো এরপরে দেখো আমাদের দুয়ের দাগের এখানে দু নম্বর চ্যাপ্টার দেখো পৃথিবীর গতিসমূহ এই পার্ট থেকে কয়েক দাগে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো করবে দু নম্বরের জন্য এখানে দেখো এক নম্বর আবর্তন গতি কাকে বলে দু নম্বর পরিক্রমণ গতি কাকে বলে তিন নম্বর অধিবর্ষ কী চার নম্বর ফেরেল সূত্র কি পাঁচ নম্বর ছায়াবৃত্ত কী ছ নম্বর মহাবিশুভ কি সাত নম্বর জলবিশুভ কি আট নম্বর কি কী নম্বর নিশীত সূর্যের দেশ কাকে বলে বা কী দশ নম্বর রবি মার্ক কী এরপরে ক্ষয়ের দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে দেখো আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো এটা আবার পাঁচ নম্বরের জন্যও আসতে পারে এরপরে দু নম্বর অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো অপসুর অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য করবে এরপরে দেখো তিন নম্বর পৃথিবীর অক্ষ ও কক্ষ কক্ষের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর মহাবিশুভ ও জলবিশুভের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর মেরু অঞ্চলে ছমাস দিন ও ছমাস রাত হয় কেন অথবা দেখো মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন এরপরে দেখো পরের প্রশ্নটা ছ নম্বর প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করা হয় কেন এরপরে সাত নম্বর প্রশ্নটা দেখো নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করে কেন এরপরে আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচ নম্বরের জন্য যেগুলো করব দেখে নেব দেখো এক নম্বর পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ লেখো দু নম্বর চিত্রসহ গতি ফলাফল এখানে আলোচনা করতে বলা হয়েছে তারপরে তিন নম্বর দেখো চিত্রসহ কোরিওলিস বল ও বায়ুর গতি বিক্ষেপের সম্পর্ক নির্ণয় করো তিন নম্বর চ্যাপ্টার দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই পার্ট থেকে তোমরা দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করছো মূল মধ্যরেখা কাকে বলে রেখা বা নিরক্ষীয় তল কাকে বলে তিন নম্বর রেখাকে মহাবৃত্ত বলে কেন এখানে দেখো চার নম্বরে জিপিএস কি এটা রিপিট হয়ে গেছে এটা অলরেডি আমাদের প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়ে গেছে এটাকে বাদ রাখবে এরপরে পাঁচ নম্বর দেখো অক্ষাংশ কাকে বলে ছ নম্বর প্রতিবাদ স্থান বলতে কী বোঝো সাত নম্বর দেখো আইএসটি বা জিএমটি কি এখানে আট নম্বর প্রমাণ সময় কাকে বলে নম্বর এম ও পি এম এবং দশ নম্বর হচ্ছে স্থানীয় সময় কাকে বলে এরপরে দেখো আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের মান তিন এখানে দেখো এক নম্বর স্থানীয় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো তিন নম্বর দার্ঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো চার নম্বর একশো আশি ডিগ্রি দার্ঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা বলে কেন এটা হয়ে যাওয়ার পর এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এখানে ডার্ঘিমা বা সময় নির্ণয়ের প্রশ্ন আসবে এই অরিয়েন্টেড অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে যদি সেই ভিডিওগুলো দেখে তোমাদের মনে হয় ঠিক আছে নাহলে তোমরা আরও কমেন্ট করতে পারো আমি এই অরিয়েন্টেড আমি অলরেডি আরও ভিডিও আপলোড করব তোমাদের এই দু তিন দিনের মধ্যে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এখানে দেখো চেন্নাইতে আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব এখানে যখন সকাল ছটা বত্রিশ মিনিট নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি আটটা পনেরো মিনিট নিউ ইয়র্কে দার্ঘিমা কত তাহলে এই প্রশ্নের উত্তর করে ফেলবে দার্ঘিমা নির্ণয় করে ফেলতে হবে এরপরে দু একটা গ্রিনিচে যখন সকাল দশটা তখন কলকাতা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত এরপরে তিনেরটা দেখো অক্ষরেখা ও দার্ঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখক এরপরে আমরা চার নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছি ভূমিরূপ প্রক্রিয়া ও বিভিন্ন প্রকার ভূমিরূপ এখানে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে গ্রস্থ উপত্যকা কাকে বলে দু নম্বর মহিখাত কি তিন নম্বর কী চার নম্বর ক্যালডেরা কি পাঁচ নম্বর ড্রেকান কি ছ নম্বর বিদার অগ্নুৎপাত কাকে বলে সাত নম্বর কি আট নম্বর বেনিয়ম মণ্ডল কাকে বলে নম্বর অভিসারী পাত কাকে বলে দশ নম্বর প্রতিসারী পাত কাকে বলে এগারো নম্বর লোয়েস সমভূমি কাকে বলে এরপরে আমাদের তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও গিরিজনী ও মহিভাবক আলোড়নের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর ক্ষয়জাত বা স্তূপ বা ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখক তিন নম্বর পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখক চার নম্বর ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখক পাঁচ নম্বর ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন ছ নম্বর স্তূপ পর্বত ও গোস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখ এরপরে আমরা গয়ের দাগে এখানে পাঁচ নম্বরের প্রশ্নের যেগুলো করবো দেখে নাও এখানে পাপ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সহ লেখ দু নম্বর দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি ও পর্বত বেষ্টিত মালভূমির উৎপত্তি চিত্তসহ লেখ তিন নম্বর সহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এরপরে আমরা পাঁচ নম্বর চ্যাপ্টার আবহবিকার থেকে যে প্রশ্নগুলো করব। একটু দেখে নাও দু নম্বরের জন্য এখানে এক নম্বর দেখো আবহবিকার কাকে বলে দু নম্বর ভবন কাকে বলে তিন নম্বর পুঞ্জিত ক্ষয় কাকে বলে চার নম্বর ভবন কাকে বলে পাঁচ নম্বর কলিকরণ বা স্ল্যাকিং কী ছ নম্বর জৈব আবহবিকার কাকে বলে সাত নম্বর রেগলিত কি আট নম্বর এলুভিয়েশান কী ন নম্বর দেখো ইলুভিয়েশান কী দশ নম্বর যান্ত্রিক আবহবিকার কাকে বলে এগারো নম্বর রাসায়নিক আবহবিকার কাকে বলে এরপরে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবো দেখো এক নম্বর আবহবিকার ও ক্ষইভবনের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর স্বল্পমোচন কীভাবে সৃষ্টি হয় পরে তিন নম্বর প্রশ্নটা তুষারের কাজ কীভাবে সংগঠিত হয় চার নম্বর মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন পাঁচ নম্বর ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন ছ নম্বর মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো এরপরে গয়েদ্যাগের পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করব দেখে নাও এখানে যান্ত্রিক আবহ প্রক্রিয়া একইভাবে রাসায়নিক আবহ প্রক্রিয়াগুলো করব এবং তিন নম্বর যান্ত্রিক ও রাসায়নিক আবহ মধ্যে পার্থক্য লেখো এরপরে আমরা চলে যাচ্ছি বিভাগ খ এখানে পরিবেশ ভূগোল এই পাঠ থেকে একটাই চ্যাপ্টার আছে এখানে ছ নম্বর চ্যাপ্টার দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর দুর্যোগ কাকে বলে দু নম্বর বিপর্যয় কাকে বলে তিন নম্বর আধা প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে চার নম্বর ঘূর্ণিঝড় কি পাঁচ নম্বর সুনামি কি ছ নম্বর ব্লিজার্ড বা তুষার ঝড় কাকে বলে সাত নম্বর হিমানি সম্প্রপাত কাকে বলে আট নম্বর খরা কাকে বলে নম্বর মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে এরপরে আমরা তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করব দেখো এক নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর প্রাকৃতিক ও মানবীয় বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর বন্যা কি কী কারণে সৃষ্টি হয় চার নম্বর দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভূমিধ্বস ঘটে কেন পাঁচ নম্বর ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো ছ নম্বর বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো তাহলে এই প্রশ্নগুলো করতে হবে এরপরে আমরা বিভাগ আঞ্চলিক ভূগোলে চলে যাচ্ছি এখানে সাত নম্বর চ্যাপ্টার এখানে ভারতের সম্পদ এই চ্যাপ্টার থেকে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর সম্পদ কাকে বলে দু নম্বর প্রবাহমান সম্পদ তিন নম্বর গচ্ছিত সম্পদ কাকে বলে চার নম্বর সম্পদ সংরক্ষণ কাকে বলে পাঁচ নম্বর জীবাশ্ম জ্বালানি কি ছ নম্বর কয়লার উপজাত দ্রব্যের নাম লেখো সাত নম্বর খনিজ তেলের উপজাত দ্রব্যের নাম লেখো আট নম্বর ভারতে কয়লা উত্তোলনের দুটি সমস্যা লেখো নম্বর বোম্বে বা মুম্বাই হাইকি দশ নম্বর ওএনজিসি কি এগারো নম্বর নিরপেক্ষ উপাদান কি এরপরে আমরা তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করব দেখো কয়লা বা খনিজ তেলের শ্রেণীবিভাগটা করে রাখবে একইভাবে দু নম্বরে দেখো সৌরশক্তির ব্যবহার লেখো তিন নম্বর পারমাণবিক শক্তি ব্যবহারে সুবিধা লেখো চার নম্বর প্রচলিত ও অপ্রচলিত শক্তির সুবিধা বা অসুবিধা করে রাখবে এরপরে পাঁচ নম্বর ভারতে কয়লা উত্তোলনের সমস্যা ছ নম্বর দেখো আকরিক লোহার ব্যবহার লেখো এখানে সাত নম্বর দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন এরপরে চলে যাচ্ছ গয়ের দাগে ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচ নম্বরের এখানে এক একটা দেখো গচ্ছিত ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর দেখো সম্পদের শ্রেণীবিভাগ করো তিন নম্বর জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ লেখো চার নম্বর পূর্ব ভারত তাপবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন পাঁচ নম্বর প্রচলিত অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো এরপরে আট নম্বর চ্যাপ্টার পশ্চিমবঙ্গ এই পার্ট থেকে তোমরা দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে একটু দেখে নাও এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উষ্ণতম ও শীতলতম স্থানের নাম লেখো দু নম্বর লু কি তিন নম্বর কালবৈশাখী কী চার নম্বর ডুয়ার্স কি পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট দুটি নদীর নাম লেখো ছ নম্বর আশ্বিনের ঝড় কি সাত নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কী আট নম্বর ম্যাঙ্গো বর্ণের বৈশিষ্ট্য লেখক বা অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ দিতে পারে এরপরে ন নম্বর শিকর আলগা শিল্প কাকে বলে দশ নম্বর ক্ষুদ্র বা কুটির শিল্প কাকে বলে এরপরে এগারো নম্বর প্রতাশয় কি বা বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে বারো নম্বর জাই শস্য কাকে বলে এরপরে দেখো এখানে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন দু নম্বর পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক কেন তিন নম্বর ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য লেখো ছ নম্বর ভৌমজলের অতি ব্যবহারের কুফল লেখো সাত নম্বর পশ্চিমবঙ্গে পলিমাটির আধিক্য দেখা যায় কেন এরপরে আমরা পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করব চা চাষের অনুকূল পরিবেশ বা উন্নতির কারণ একইভাবে ধান চাষের অনুকূল পরিবেশ বা উন্নতির কারণ তিন নম্বর পশ্চিমবঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে লেখো চার নম্বর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো এরপরে পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো ছ নম্বর পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ বা তথ্য প্রযুক্তির উন্নতির কারণগুলি লেখো এরপরে সাত নম্বর দেখো এখানে পশ্চিমবঙ্গে কলকাতা বন্দরে অবনতির কারণ বা হলদিয়া বন্দরের গড়ে ওঠার কারণগুলি লেখো এরপরে আমরা ন নম্বর চ্যাপ্টার মানচিত্র ও স্কেল এই পার্টে চলে যাব এখানে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করছো দেখো মানচিত্রের সংজ্ঞা দাও ভূগোলক বা গ্লোব কি তিন নম্বর দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি চার নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি বা কাকে বলে পাঁচ নম্বর মৌজা মানচিত্র কাকে বলে ছ নম্বর স্কেল কাকে বলে সাত নম্বর বিবৃতিমূলক স্কেল কাকে বলে আট নম্বর ভগ্নাংশ সূচক স্কেল বা আরে কাকে বলে ন নম্বর রৈখিক স্কেল কাকে বলে দশ নম্বর স্থিরাঙ্ক কি এরপরে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর ভূগোলক ও মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো পরে আমরা পরের পাটে চলে যাচ্ছি পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখে নাও মানচিত্র বা স্কেলে শ্রেণীর্বাহ করো এখানে দু নম্বর রৈখিক স্কেলের বৈশিষ্ট্য সুবিধা বা অসুবিধা এখানে দেখো তোমাদের যে বড় প্রশ্ন বা দুই বা তিন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো শুধুমাত্র তোমাদের একই রকম প্যাটার্নে আসবে কোশ্চেন এরকম ব্যাপার নয় এখানে যেগুলো তোমরা পাঁচ নাম্বারের করছো সেখান থেকে হয়তো পার্ট কোশ্চেন হিসাবে দু নাম্বার বা তিন নাম্বারেও দিতে পারে সুতরাং এমন ভাবে তৈরি করে রাখো যাতে করে তোমরা তোমাদের কোশ্চেন যেভাবে আসবে সেভাবে নিজেরা লিখতে পারবে তোমরা অবশ্যই মাথায় রাখবে এখানে একটা পাঁচ নাম্বারের বড়ো কোশ্চেন যেটা করছো সেটা নিশ্চয়ই দু নম্বরে এলে তোমরা সেই একই পরিমাণ লিখে আসবে না তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে তার পাশাপাশি প্রত্যেকে বইটাকে তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে খুব ভালো করে রিডিং পড়ো যাতে করে শর্ট কোশ্চেন কোনোভাবে কোনোরকম মিস না হয় তার কারণ তোমরা প্রত্যেকেই জেনে গেছো এখানে আমি অলরেডি প্রথমে আলোচনা করলাম তোমাদের শর্ট কোশ্চেন আছে দেখো চব্বিশ নাম্বার এমসি আর এসে কিউ ড্রাইভ আছে ১৬ নাম্বার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছো কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার একইভাবে 10 নাম্বার আছে ম্যাপ পয়েন্টিং তাহলে টোটাল পঞ্চাশ নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন ওরিয়েন্টেড আছে বাদ বাকি তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হচ্ছে বড় কোশ্চেন অর্থাৎ দুই তিন এবং পাঁচ নাম্বারের ভিত্তিতে প্রশ্ন আসবে তাহলে এই বিষয়টা মাথায় রেখে শর্ট কোশ্চেনগুলোকে খুব ভালো করে করতে থাকো আমি পরবর্তী ক্ষেত্রে এই প্রত্যেকটা এখানে সাজেশান ভিত্তিক আলোচনা তার পাশাপাশি শর্ট কোশ্চেন প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের এখানে ভিডিও আপলোড করতে থাকবো তোমরা সেই প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তার পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো তার কারণ ভূগোল সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই